টেক বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউন ছাগল পালন প্রকল্প। দারিদ্র বিমোচনে ছাগল পালন প্রকল্প। ছাগল বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ পশু সম্পদ। ছাগল আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠী আয়ের অন্যতম প্রধান উৎস। বাংলাদেশে বেকার সমস্যা ও দারিদ্র হ্রাস, মাংস উৎপাদন বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ছাগল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ যে বাংলাদেশে এদেশে মোট প্রায় 2.5 কোটি ছাগলের অধিকাংশ ব্ল্যাক বেঙ্গল জাতের। ছাগল পালনের সুবিধা: ছোট প্রাণীর খোরাক তুলনামূলকভাবে অনেক কম, পালনের জন্য অল্প জায়গা লাগে এবং মূলধন সাধারণত মানুষের সামর্থ্যের মধ্যেই থাকে। গবাদি পশুর তুলনায় ছাগলের রোগ বালাই কম, তুলনামূলক কম সময়ে অধিক সংখ্যক বাচ্চা পাওয়া যায়। বছরে 2 বার বাচ্চা প্রসব করে এবং প্রতিবারে গড়ে 2 থেকে 3টি বাচ্চা হয়ে থাকে। দেশে ও বিদেশে ব্ল্যাক বেঙ্গলের চামড়া, মাংস ও দুধের বিপুল চাহিদা আছে। ছাগলের দুধ যক্ষা, হাঁপানি রোগ প্রতিরোধ হিসেবে জনশক্তি রয়েছে এবং এজন্য এদের দুধের যথেষ্ট চাহিদা রয়েছে। ছাগল ভূমিহীন, ক্ষুদ্র ও মাঝারি চাষিদের অতিরিক্ত আয়ের উৎস হিসেবে বিবেচিত হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য: ব্ল্যাক বেঙ্গল ছাগলের বক্ষস্থল চওড়া, কান কিছুটা উপরের দিকে ও শিং ছোট থেকে মাঝারি আকৃতির হয়ে থাকে। দেহের গড়ন 8-7 বা অপেক্ষাকৃত খাটো ও এবং লোম সমৃণ হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের পালনের সুবিধা: সাধারণত 12 থেকে 15 মাস বয়সে প্রথম বাচ্চা দেয়। একটি ছাগি বছরে 2 বার বাচ্চা প্রসব করলে উপযুক্ত ব্যবস্থাপনায় ছাগি 2 থেকে 8টি পর্যন্ত বাচ্চা পাওয়া যেতে পারে। 20 কেজি দৈহিক ওজন সম্পূর্ণ একটি ছাগি থেকে কমপক্ষে 11 কেজি খাওয়ার যোগ্য মাংস এবং 1.1-1.4 কেজি ওজনের অতি উন্নত মানের চামড়া পাওয়া যায়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া একটি অতি মূল্যবান উপজাত। দেখা গেছে সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে 25টি ছাগির খামার থেকে 1 বছরে 50,000 টাকা, দ্বিতীয় বছরে 75,337 এবং তৃতীয় বছরে 1,02,600 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ছাগল পালনে ম্যানুয়াল: ছাগল ক্রয়ের ক্ষেত্রে বিবেচ্য গুণাবলী: 18 বয়স 12 মাসের মধ্যে হতে হবে। অন্ডকোষের আকার বড় এবং সুগঠিত হতে হবে। পিছনের পা সুঠাম ও শক্তিশালী হতে হবে। পাঠার মা, দাদি ও নানির বিস্তারিত তথ্যাদি, অর্থাৎ তারা বছরে 2 বার বাচ্চা দিত কিনা, প্রতিবারে 1টির বেশি বাচ্চা হতো কিনা, দুধ উৎপাদনের পরিমাণ ইত্যাদি গুণাবলী সন্তোষজনক বিবেচিত হলে কয়ের ব্যবস্থা নেওয়া যেতে পারে। ছাগির ক্ষেত্রে নির্বাচিত ছাগি হবে অধিক উৎপাদনশীল, বংশের ও আকারে বড় নয় বা 12 মাস বয়সে ছাগি গর্ভবতী হলে কোনো সমস্যা নেই, কিনতে হবে। ছাগির পেট তুলনামূলকভাবে বড়, পাজরের হাড় চওড়া, প্রসারিত 2 হাড়ের মাঝখানে কমপক্ষে 1 আঙ্গুল ফাঁকা জায়গা থাকতে হবে। নির্বাচিত ছাগির ওলান সুগঠিত বা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো মূলত ছাগল গমের ভুষি, কাঁঠাল পাতা এগুলা ইত্যাদি
খেয়ে লালন পালন করা যায়, দূর্বা ঘাস এগুলো খেয়ে আপনাদের ছাগলগুলো লালন পালন করবেন। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ।